আজ তো ধর্ষকের কোনো বিচার হচ্ছে না, ধর্ষণ হচ্ছে পাইকারি দরে, বিচার হচ্ছে না। আইন এমন ভাবে ঘোরানো পেঁচানো, ধর্ষকগুলি খালাস পেয়ে যাচ্ছে। আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে, ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে। আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বলেছেন জিনাকারের শাস্তি হচ্ছে 100 দররা মারা এবং প্রাণদণ্ড দেওয়া। জিনাকারের শাস্তি প্রাণদণ্ড দাও, জিনা করেছে প্রমাণিত হয়েছে, অবিবাহিত অবিবাহিতা যদি হয় দররা মারো, আর যদি বিবাহিত বিবাহিতা হয় পাথর মারিয়া উড়ায় দাও। আজ তো ধর্ষকের কোনো বিচার হচ্ছে না, ধর্ষণ হচ্ছে পাইকারি দরে, বিচার হচ্ছে না। আইন এমন ভাবে ঘোরানো পেঁচানো, ধর্ষকগুলি খালাস পেয়ে যাচ্ছে। আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে, ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এগুলো মানুষ না, এগুলো জানোয়ার। মনে রেখো, তুমি যার মেয়ে, যা কারো মেয়ে অথবা কারো বোন অথবা কারো বউকে যদি এইভাবে বেইজ্জত করে থাকো, তোমার বউ তোমার বোন তোমার মেয়ে অক্ষত থাকবে না, এই ধরনের তাদের উপরও ধর্ষণ হবে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। অশ্লীলতার প্রচার প্রসার যত বেশি হবে, জেনাবে বিচার তত বেশি হবে, ঠিক কিনা? তারপরে ডিসেন্টিনার মাধ্যমে হাবিজাবি ছবি এগুলি দেখানো বন্ধ করতে হবে। বিবাহ সহজ করুন, অশ্লীলতা বন্ধ করুন, জেনাবে বিচার ধর্ষণ এমনি কমে যাবে। আলাম